নিখর প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে গরিব ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘরের একটি প্রসিদ্ধ গ্রাম। গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত হয় বিটঘর প্রবাসী ঐক্য ফোরাম। সংগঠনটির প্রথম ও প্রধান উদ্দেশ্য হল হতদরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করা। ইতিমধ্যে বিটঘর প্রবাসী ঐক্য ফোরাম সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে সংগঠনের পক্ষ হতে বিভিন্ন অনুদান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিটঘর প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে বিটঘর গ্রামের 8টি গরিব ও অসহায় পরিবারের মাঝে 80,000 টাকা 8ই অক্টোবর শুক্রবার বিকেল 4টায় বিটঘর পাবলিক লাইব্রেরিতে প্রদান করা হয়। মোহাম্মদ নূর মহিউদ্দিন এর সঞ্চালনায় ও বিটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আহমেদ, বিটঘর বাজার কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস, বিশিষ্ট সমাজসেবক মহিবুর রহমান, কালসার নাইম আলম ডিগ্রি কলেজের প্রভাষক তৌফিকুল হক বাবু, বিটঘর প্রবাসী ঐক্য ফোরামের উপদেষ্টা ফারুক ভুঁইয়া, মোহাম্মদ জামাল মিয়া প্রমুখ। বক্তারা প্রত্যেকে বলেন, আমাদের বিটঘর প্রবাসী ঐক্য ফোরাম আগেও অনেক সেবামূলক কাজ করেছেন, তবে আজ তারা গ্রামের 8টি হতদরিদ্র ও অসহায় পরিবারকে 10,000 টাকা করে দিয়েছে। তার জন্য এই ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ জানাই এবং আশা রাখি তারা তাদের এই সাহায্য যাতে আরও বেশি করে দিতে পারে। একটা মহৎ উদ্যোগী নিয়ে তারা এই ঐক্য ফোরাম গঠন করেছে একটা লক্ষ্য উদ্দেশ্যে। সেই লক্ষ্য উদ্দেশ্য হল তারা বিদেশ থেকে টাকা বিক্রি করবে, তারই একটা অংশ বিশেষ এই গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণের জন্য। তারই ধারাবাহিকতা আজকে প্রায় 80,000 টাকা 8 জন পরিবারের মধ্যে 10,000 টাকা করে আজকে বিতরণ করা হবে। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই। শুধু ধন্যবাদ জানালেও হবে না, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শারীরিকভাবে সুস্থ রাখেন, অর্থ উপার্জনের যে তাদের যে ইয়াটা সেটা যেন আল্লাহ বাড়িয়ে দেন, তারা যেন আরও বেশি বেশি করে গরিব দুস্থ মানুষের কল্যাণে তারা এগিয়ে আসতে পারে। উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মেল হোসেন, নির্বাহী উপদেষ্টা হাজী ইউসুফ আলী, নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ শেখ আনোয়ার হোসেন, নির্বাহী উপদেষ্টা সাদেক মাহমুদ আব্বাসী, পৃষ্ঠপোষক কাজী আব্দুল হক হকি, সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসির পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তফা ভুঁইয়া, তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার মাধ্যমে বিটঘর প্রবাসী ঐক্য ফোরাম এগিয়ে যাচ্ছে। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।